নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের মনের অনুষ্ঠান, প্রাণের অনুষ্ঠান, মন খারাপ করাকে ভালো করে দেবার অনুষ্ঠান চিরায়ততে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা সারাটা সন্ধ্যে থাকব নজরুলসঙ্গীতকে অবলম্বন করে। আর নজরুলের গান নিয়ে আজকে যেই শিল্পী আমাদের মধ্যে আছেন, তিনি সুস্মিতা সাহা। সুস্মিতাদিকে এর আগেও আপনারা তারা টিভির পর্দায় দেখেছেন, কিন্তু আজ দেখবেন একটু অন্যভাবে। সুস্মিতাদির গান শোনার আগে তার সম্পর্কে কয়েকটি কথা বলে নিই। সুস্মিতাদির নজরুলসঙ্গীতের শিক্ষা অত্যন্ত প্রাজ্ঞ সঙ্গীত ব্যক্তিত্ব সুপ্রভা সরকার, বিমান মুখোপাধ্যায়, রামানুজ দাশগুপ্ত এদের কাছে, এবং বর্তমানে শিক্ষা গ্রহণ করছেন শ্রীমতী অনুসূয়া মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে। চলুন আমরা সুস্মিতাদির কাছ থেকে কয়েকটি নজরুলগীতি শুনি।
স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাচিত জগর স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাচিত জগর আসলে আজি বন্ধু মোর
Thank you.
সুস্মিতাদির গলায় নজরুল সঙ্গীত শুনতে শুনতে একটা কথা বারবার মনে হচ্ছিল যে তার নামের আগে বিদ্রোহী কবি এই উপাধিটা অলিখিতভাবে জুড়ে গেলেও সেই বিদ্রোহের নেপথ্যে বা বিদ্রোহের উৎসমূলে কিন্তু ছিল প্রেম, সেটা স্বদেশপ্রেমী হোক, মাতৃপ্রেমী হোক বা মানবিক প্রেমী হোক। তার কবিতা বা তার গান আমরা খুব মন দিয়ে যদি শুনি, সেই গানের বাণীগুলোকে যদি আমরা মন দিয়ে একটু অনুধাবন করার চেষ্টা করি, সেখানে বোঝা যায় যে বিদ্রোহের মধ্যে কিভাবে প্রেম সুপ্ত ছিল। Thank you.
আজকে সারাটা সন্ধে জুড়ে আমরা ছিলাম নজরুল সঙ্গীতকে নিয়ে, যেমনটা প্রথমেই বলেছিলাম। এবং নজরুল সঙ্গীত আমরা শুনলাম আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী সুস্মিতা সাহার কণ্ঠে। আমরা এর পরেও সুস্মিতাদির কাছে আরও অনেক অনেক গান শুনব এমনটাই আশা রইল। আর সেই আশা নিয়ে আজকের মতো আপনাদের বিদায় বলছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং আগামীকাল আগামী সন্ধেও আমাদের সঙ্গে কাটাবেন, এই আশায় রইলাম। Thank you.
আশী।